পুরনো মেশিং একটু পাল্টাতেও পারে না সারা জীবন খাতি খাতি এখনো পর্যন্ত খাই সব ভাঙে হয়ে গেছে দূর এগুলো নতে গেছে এটার কি অবস্থা এটা মোটামুটি আছে ঠিক এই দর 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 তাতে দর বসাস না বসা মেলা করবেন বুঝিস না এমনি তো ওরকম হ্যাঁ হ্যাঁ দর দর তাড়াতাড়ি নে ভাই সমস্যা নাই আমি যাচ্ছি তো ড্রেজারে যাচ্ছি আমার গোলায় যাচ্ছি আমি দেখতেছি হ্যাঁ ভাই ঠিক আছে দেখতে হয়েছে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ওই পাশেটা ধরি ভাই রমজান মাসে এত কাজ করতেছি তাও দেখেন মাঝে মন পাওয়া যাবে না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এটার কি অবস্থা না এটা ঠিক আছে এই এই পাইপটা নিয়ে ওইখানে রাখ যা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আচ্ছা ভাই ঠিক আছে রাখতেছি এই রাজা দিকে আয় এটা ধর জি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আমি আমার বালির বেডে চলে আসছি হ্যাঁ আপনার যে এক বিঘা প্লটটা আছে ওইটা তো বালিতে ভরাট করতে হবে তাই তো জি ভাই ঠিক আছে ওইটা আমি দেখতেছি ভাই আপনি কোনো টেনশন করেন আজকে দিনের ভিতরে যে কোনো একটা কিছু করবো আমি ঠিক আছে ভাই জি ভাই জি সালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই হ্যাঁ এই তো আমি বালুর বেডে চলে আসছি ভাই জি ভাই জি এই এই তোকে কি অবস্থা এই তোরা এখন ইজার কাজ শেষ করতে পারিস না মেশিন স্টার্ট দিবি কখন আর বালি ভরাট করবি কখন আইসি হালার পালা আরে বস এ মেশিন তো স্টার্টই হচ্ছে না এ বালি ছাড়বো কি করে আপনারা কতবার বললাম বস একটা ভালো মেশিন কেনেন আপনি তো তা করলেন নাই পর্যন্ত কত টাকা কামাই করলেন সব ওই জমি কেনেন আর হচ্ছে ব্যাংকে পড়ে একটা ভালো মেশিন কিনলে কি হয় ভালো মেশিন কিনতে পারে না উল্টে আমাকে ধরি ঠিক বস এমনি তো রমজান মাস আর এই রমজান মাসে আপনি তো খালি ফোনে বললেই হবে না বস আপনি নিজে গাইছে দেন আপনি মেশিন নেন স্টার আপনি যে সবাই রোজাদার ব্যক্তি আপনারা বললাম কতবার মেশিনটা আপনি চেঞ্জ করেন আপনি কতবার চেঞ্জ করলেন না খালি ফোনে ফোনে জারি দেন আর খালি বলেন যে লাইন টান লাইন টান আপনি এসে একটু দেখেন আমাকে পরিস্থিতি আপনাকে ভিতরে হ্যান্ডেল ঢুকে আন স্টার দেবো ভালোই সাহস বেড়ে গেছে মুখে মুখে তর্ক করিস আমার আজকে দিনের ভিতরে তিনটা পুকুর ভরতে হবে কখন করবে এইগুলা আরে বস আমার তো এমনি দিনে একটা পুকুরই ভরতে পারি না আর এখন তো রমজান মাস আমরা তিনটা পুকুর কিভাবে ভরবো সেটা তো আমি জানি না এমনিতেই আজকে তিনটা পুকুর ভরতে হবে আর এখন রমজান মাস আসছে সবাই তো বেতন বোনাস পাবি এগুলো আমি কোহানতে দেবো তুমি আমি কাজ জানি জি ভাই হ্যাঁ আমি এখনই আসতেছি হ্যাঁ আসতেছি হ্যাঁ এই শোন তাড়াতাড়ি কাজ কর আমি আসি জানি দেখি মেশিন স্টার্ট হয়ে গেছে বালি টানবি তাড়াতাড়ি আমি চলে গেলাম দেখছো বস শুধু অর্ডারই করে রোজা রমজান মাস কোথায় একটু ছাড় দেবে সেখানে রোজা রমজান মাসে রোজা থাকে আর ওনারে বেশি কাজ উঠাই দিতে হবে এগুলো আর ভালো লাগে না ওনার খোলতে কোনো দিনে ভরবে না যত দেবে তত খাবে দাও দেখে কাজ করো কি আর করা আমি হ্যান্ডেল মাইরে স্টার্ট দিয়ে কাজ করি এ তোকে সিকদার সাহেব কই বসতে জায়গা নাই কোথায় গেছে বস ওদিকে গেছে আসবে কখন কখন আসবে তা তো জানি না কিছু বলে যায় নাই তো আচ্ছা ঠিক আছে বালি দেওয়ার নাম করে বালি দেয় না সালারি দেখে নেব হ্যাঁ ভাই আপনার জমিটা দেখেই আসছি আমি ভাই হ্যাঁ ভাই ওটা বেশি লাগবে না ভাই ওটা 1.5 লাখ টাকার মতো লাগবে জি আপনি 1.5 লাখ টাকা দিয়েন ভাই আপনার কাছে আমি বেশি নেব না জি জি ঠিক আছে ভাই এ ভাই আরে শালা এই আপুরটার সাথেই দেখা ওই মিয়া বালির টাকা নিয়েছেন আরো এক মাস আগে আমার বালি আমার জমিতে এখনো বালি যায় নাই আপনি কি বাটপাড়ি শুরু করছেন নাকি না ভাই আজকে যে করুক আপনার বালি আপনার বাড়ি পৌঁছাই দেবো ভাই ওই মিয়া আপনার সাথে যখন দেয় তখন তখনই আপনি দাঁড়াই বানাই করেন আপনার সমস্যা কি আসলে ভাই রমজান মাস চলতেছে তো রোজা রেখে ছেলেপেলেরা খাটতে পারে না ভাই আপনি টেনশন নিয়েন না আজকে যেভাবে হোক আপনার বালি বাড়ি পৌঁছাই দেবো আনে খালি খালি মানুষ আপনার চিটার করে না আজকে যদি বালি আমার বাড়ি না পৌঁছাই যায় আপনারও কাটি ভাঙবো আপনার কর্মচারীরও কাটি ভাঙবো শালা বাটপার তোর মতো লেসরা বান্দর আমি কত দেখলাম তুই আমার সিরিস কি বললেন আমারে
নানা ভাই কিছু কই না আসসালামু আলাইকুম ও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওই মেশিন এর নিচে ঢালি দে আসবি ঠিক আছে ধর ধর উঠাই দে কাকার উঠাই দে শুন বালি আর লাগবে না ওইটা দিয়ে ওই জায়গা পূরণ করে দিক আর চল তুই আর আমি ওই জায়গা যে পাইপটা বানতে হবে পাইপটা বানলে প্রায় হয়ে যাবে না আচ্ছা ভাই চলেন কাজ কাম বুঝলি এত করি তারপর মন পায় না হারাম জাদারা এখনো মেশিন স্টার্ট দিতে পারো নাই তারা তোকে দেখাচ্ছি আজকে মজা মাল আইসে শুরু করে দিছে চল তো যাই দেখি এ তোরা কি করিস বেলা বাজে তিনটা এখনো মেশিন স্টার্ট দিস নাই তোকে মতো কর্মচারী আমার লাগবে না যা বাইরো তোকে জন্য ফেন্সি সিম আমার ঝাড়ি দেয় তোকে মতো কর্মচারী আমার লাগবে না তোরা হয় সিএমের বাড়ি বালি দিবি আর না হলে এনে চলে যাবি আপনার পেট জীবনে ভরবে না আর আমরা ভরাই দিতে পারবো না আপনার কাজই বস আপনার পেট হচ্ছে গোডাউন আর জীবনে কোনো কিছু তো ভরবে না তার তো একটা ভালো কাজ হয় আমরা তিনজন তো চলে যাই কি আমার মুখে মুখে তর্ক করিস আবার আমার নামে বদনাম করিস দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি মজা দৌড়ো দৌড়ো ডিসক্লেমার